হাতিবাগান সর্বজনীনের এবারের ভাবনা অসমাপ্ত। পুজো এসে গেল, ভোরবেলা শিউলি কাশফুলের দোলা নীল আকাশে সাদা মেঘের ভেলা জানিয়ে দিল এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে। কিন্তু এবার শরতের উৎসবের উজ্জ্বলতায় কোথায় যেন অসম্পূর্ণতার ছাপ। করোনা ভাইরাস আক্রান্ত বিশ্ব, দেশ জুড়ে লকডাউন মানুষের জীবনধারাই দিয়েছে পাল্টে। প্রাণের দায়ে বাধ্য হয়েছে মানুষ দূরত্ব বজায় রেখে বাঁচতে। কিন্তু মায়ের পুজো সে তো থেমে থাকবে না। উদ্বেগ উৎকণ্ঠা শঙ্কার মধ্যেই শুরু হলো আয়োজন। মানুষের জীবনে বড় হয়ে দাঁড়িয়েছে আর্থিক সংকট, উৎসবের আনন্দে পড়ল টান, বাজেটেও টান। এগিয়ে এলেন শিল্পী সঞ্জীব সাহা। অবন ঠাকুরের কাটুম কুটুম থেকে অনুপ্রাণিত হয়ে ফেলে দেওয়া খবরের কাগজ আর ম্যাগাজিনকেই করা হলো উপাদান। ভাবনা যেমন অভিনব, খরচও নিঃসন্দেহে কম। শুধু মণ্ডপই নয়, প্রতিমাও নির্মাণ করা হলো কাগজ দিয়ে, অঙ্গসজ্জাও। এরই মধ্যে বিপর্যয় লকডাউন, সামাজিক দূরত্বের নির্দেশ কার্যকর করতে গিয়ে হঠাৎই থমকে গেল কাজ। সম্পূর্ণ হয়ে ওঠার আগেই শিল্পীরা কারিগরেরা বাড়ি ফিরে যেতে বাধ্য হলো প্রাণের দায়ে। তবে কি আয়োজন সম্পূর্ণ হবে না, রয়ে যাবে অসমাপ্ত? তবে অসম্পূর্ণতা সেও তো জীবনেরই অঙ্গ। পূর্ণতার স্বপ্ন দেখে আমরা সবাই, সে স্বাদ পাই কজন। জীবনের শেষ প্রান্তে পৌঁছে তো মনে হয় সারাটা জীবন কি যে পেলাম, কত কি করার ছিল করে উঠতে পারলাম কই। কিন্তু মায়ের পুজো সে তো করতেই হবে। স্থির হল মাতৃ আরাধনা এবছর হবে সেখানেই, অসমাপ্ত অঙ্গনে। পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলা, অস্তিত্ব বজায় রাখার প্রাণপণ প্রয়াসের মধ্যে দিয়েই সভ্যতার বিবর্তন। তাকেই তো আমরা বলি অভিযোজন, এভলিউশন। অতিমারি আক্রান্ত বিশ্বে হাতিবাগান সর্বজনীনের মাতৃ আরাধনায় এবারের ভাবনা অসমাপ্ত।